আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি বানিয়েছি কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি আজকে দেখাবো অনেকে হয়তো জানেন আর যারা জানেন না আপনাদের জন্য এই ভিডিওটি তো এই যে দেখুন কাঁচামরিচ আমি কিনে নিয়ে এসেছি প্রায় দু কেজির মতো কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো একটা ঝুড়িতে রাখা আছে এখন বুটা ফেলে দিয়েছি আর কাঁচামরিচ এখন সস্তা বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে আপনারা এখনই কিনে সংরক্ষণ করে নিতে পারেন তো কাঁচামরিচগুলো বুটা ফেলে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরে ফ্রিজ থেকে বের করবেন আর রান্না ইউজ করবেন আর ধোয়ার ঝামেলা থাকলো না তো আমি কচলে কচলে ভালোভাবে কাঁচামরিচটা ধুয়ে নিচ্ছি কাঁচামরিচ ধোয়ার পর একটি ঝাঁঝরিতে রেখে এভাবে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানোর পর ভালোভাবে যাতে চেষ্টা আপনি খেয়াল রাখবেন যেন একটুও পানি না থাকে সেটাই আর আমি কিছু কাঁচামরিচ পেস্ট করে নিচ্ছি খালা এগুলো পেস্ট করে দিচ্ছেন যিনি আমাকে কাজে সহযোগিতা করেন তিনি তো এগুলো কাঁচামরিচ যখন সস্তা যায় তখন আপনারা চাইলে কাঁচামরিচ পেস্ট দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন আর কাঁচামরিচ পেস্ট শরীরের জন্য অনেক ভালো আসলে শুকনো মরিচের চাইতে কাঁচামরিচ খাওয়াটাই আমার মনে হয় ভালো আর অনেকে হয়তো কাঁচামরিচ পেস্টই সবসময় খান শুকনো মরিচ হয়তো অনেকে রান্নাই ইউজ করেন না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাঁচামরিচ সংরক্ষণ করি আর সামনে রোজা মাস চলে আসতেছে আর রোজা মাস চলে আসলে বাংলাদেশের আমাদের দেশে এটা সম্ভব যেটা হয় সব সময় সব কিছু দাম বেড়ে যায় অলরেডি অনেক কিছু দাম বেড়ে গেছে অসাধু ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তো একটা কিচেন টাওয়াল দিয়ে বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিতে হবে যাতে একটু পানি না থাকে আর আমি এরকম জিপলক ব্যাগে কাঁচামরিচ সংরক্ষণ করি তো আমি ফ্রেশ একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি আর সবসময় চেষ্টা করবেন ফ্রেশ যে কোনো পরিধিনি আপনি ইউজ করেন না কেন যেন সেটা ফ্রেশ হয় অনেক সময় জার্মার্ম থেকে যায় সেজন্য হয়তো কাঁচামরিচ নষ্ট হয়ে যেতে পারে সেজন্য ফ্রেশ নেয়াই ভালো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেলা এখনটিও বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনি চট করে দেখে নিতে পারবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল ভিজিট করে একটু দেখে নেবেন অনেক অথেন্টিক রেসিপি আছে শিখে নিতে পারবেন আর পলিথিন ছাড়া বক্সে আমি এভাবে একটা টিস্যু পেপার দিয়ে তারপর কাঁচামরিচ দিতে হবে যতটুকু আপনি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ এ যে দেখুন আমি কিভাবে রাখছি আসলে রোজাবাস চলে আসলে অনেক কাঁচা কাঁচামরিচের অনেক দাম বেড়ে যায় শুধু কাঁচামরিচের তা না নিত্যপণ্য যা আছে সব কিছুরই দাম বেড়ে যায় যেহেতু এখন একটা সুযোগ আছে আপনারা সংরক্ষণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম